মুসা আলাইহিস সালামের একটি ঘটনা জবানায়, হযরত মুসা আলাইহিসসালাম জবানার পরে একজন ওই উনারই উম্মত খুব কঠোর রাগি বদমেজাজি ছিল একজন মানুষ, কথায় কথায় মানুষ খুন করে ফেলত। এরকম খুন করতে 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 99 জন খুন করেছে। তার ভিতরে একটা চিন্তা এসে গেছে অটোমেটিক, কিরে আমি এতজন খুন করলাম, আমার তো আর মরতে তো হবে, যেতে হবে, বিচার করবে, আমি তো জাহান্নাম ছাড়া আমার মুক্তি পাওয়ার কোনো আশা নাই। এই দুনিয়ার জগতের কষ্টের চেয়ে পরজগতের কষ্ট লক্ষ কোটি গুণে বেশি, দুযোগের ভয়াবহ দুর্যোগ। তৌরাত কিতাবের অনুসারে উনি চিন্তা করতে করতে একটু বিভোর হয়ে বাইরে গেছে, খুঁজতে খুঁজতে দেখি কোন রকমের উসিলা পায় কিনা মাপের। তাই মানুষজনের কাছে, বয়স্ক মানুষজনের কাছে জিজ্ঞাস করতো, আমি এতজন 99 জন খুন করে ফেলছি, আমি এই গুনাহ থেকে মুক্তি পাওয়ার কোন কিছু তৌরাত কিতাবের কিছু আপনারা কেউ জানেন কিনা, আমাকে জানলে রাস্তা দেন, বলে দেন, আমি সেভাবে চেষ্টা করি। কিন্তু কেউই ওই 99 জন খুন করেছে বললে এমনি ভয় পেয়ে যায় মানুষেরা। আখেরি অনেক দূর অনেক পথে পথে মানুষ জিজ্ঞেস করতে, এক বাজারে গেল, বাজারে যেই মানুষ জিজ্ঞেস করতেছে, একজন একজন দেখা দিল এই বাজারের লাশ মাথায় যে রাস্তা গেছে ওখানে একটা ভাঙ্গা দোকান আছে, দোকানের সামনে একটা মানুষ তিন মাথা, মুসা আলাইহিসসালামের জমানার, মুসা আলাইহিসসালামের সুবত প্রাপ্ত, অনেক বয়স হয়েছে, ওনার চোখ চোখে দেখে না, না যদি উপরের ইয়ে না উঠায়, একবার আঁটু মাথায় তিন মাথা হয়ে গেছে, সমান হয়ে গেছে। উনি মুসা আলাইহিসসালামের জমানার, মুসা আলাইহিসসালামের সাথে ওনার কথোপকথন হয়েছে, আপনি ওইখানে যান। তো ওইখানে গিয়ে ওনার কাছে জিজ্ঞেস করলো সালাম দিয়ে, বাবা আমি এতজন খুন করে ফেলছি মানুষ, আমার কি হবে? এর মধ্যে আরেকজন মুসা আলাইহিসসালামের তৌরাত কিতাবের ধারক বাহক একজন বড় আলেমেরও খুন করে ফেলছে, সৎপুর হয়েছে। তো ওই মানুষ বলার পরে একটু চিন্তা করতে, বাবা কোন রকমের রাস্তা আছে কিনা আমাকে বলেন, যাতে আমি নিস্তার পাই, মুক্তি পাই। তো উনি চিন্তা করতেছে, তো এই মানুষ বলতেছে, বাবা বলেন না, কত একটু সবর করো, চিন্তা করি, তুমি তো বাবা একজন দুইজন মানুষ খুন করো নাই, এর মধ্যে একজন মুসা আলাইহিসসালামের তৌরাত কিতাবের একজন আলেমও খুন করেছ। কিছুক্ষণ পর বললে, এই রাস্তা দিই, এই গ্রাম পার হয়ে আরেক গ্রামে গেলে এই নামে একজন আল্লাহর ওলি আছে, আমার বিশ্বাস, আমার বিশ্বাস হতে ইমানে বলতেছে, যদি ওনার কাছে যাই পৌঁছো, ওনারে যদি কাকুতি মিনতি করে যদি বলো, উনি যদি আপনার জন্য আল্লাহর কাছে হাত উঠায়, তো আল্লাহ ওনার হাতকে খালি ফেরত দিবে না, আপনাকে মাপ দিবে। এ কথা শুনে খুশি হয়ে রওনা হয়েছে, রওনা হয়েছে, যেতে যেতে অর্ধক যায় নাই, আরো এইদিকে তিন ভাগের এক ভাগ রাস্তা গেছে, আরো দুই ভাগ রয়ে গেছে পীরের ওই আউলিয়ার জায়গা দূরবর্তী, ওখানে গিয়ে মলকুল মত এসে গেছে, উনি কঠোর যন্ত্রণার মধ্যে এন্তেকাল করে ফেলছে। এন্তেকাল করার পর দুযোগের ফেরেস্তা আছি, তার আত্মাকে নিয়ে যাওয়ার জন্য আসছে, সিজ্জিন ইল্লিন বলি যেই জায়গাতে রাখার জন্য, দুযোগের মতো আজাবের মধ্যে দেওয়ার জন্য। ওই সময় আর দুইজন ফেরেস্তা আসছে জান্নাতের, কথা আমরা ওকে জান্নাতের মতো করি রাখবো, কথা কেন এ তো এরকম এরকম খুন করছে, হ্যাঁ খুন করছে, একজন আলেম মিলে 100 জন, কিন্তু ও যাচ্ছে আল্লাহর বন্ধুর কাছে গুনাহ মাফের, যদি এই
হায়াত থাকতো ওখানে যাই পৌঁছতো। আল্লাহর ওলিরা তো দয়াবান, আল্লাহ যেরকম দয়াবান, আল্লাহর রসুল নবীরা যেরকম দয়াবান, গুনাগারের গুনা মাপ চাইবার জন্য সবসময় আল্লাহর কাছে রাত দিন কান্নাকাটি করে, এর গুনা মাফের জন্য যদি উনি হাত উঠাতো তাহলে আল্লাহ মাফ করে দিত, আল্লাহর বন্ধু। এই জন্য এদের মধ্যে বাড়াবাড়ির মধ্যে চলতেছে, তখন না আল্লাহ কি বলে দেখি। দোনো গ্রুপের জান্নাতি ফেরেস্তার দুজকের ফেরেস্তার আল্লাহর কাছে ফরিয়াদ করার পর আল্লাহ বলতেছে, জিব্রাইলকে ডাক দেন, জিব্রাইল আসে বলো দেখো এই মানুষটা ইন্তেকাল করছে তো আমার ওলির কাছে যাচ্ছে কি, ওলির বরাবর অর্ধেক থেকে যদি ওলির দিকে থাকে তাহলে আমি মাফ করে দেব, আর যদি এই কুলে থাকে তাহলে মাফ করবো না, শাস্তি ভোগ করতে হবে, মাফি দেখো। জিব্রাইল আর ফেরেশতারাই চারজন যাই, শুরু করতেছে মাফা, যেখানে ওই মুরব্বী থেকে রওনা হয়েছিল ওইখান থেকে, এদিকে জমিনকে আল্লাহ ডাক দিয়ে বলে, এই জমিন তুমি খেচে যাও, আমার অলির যেন বেইজ্জতি না হয়, আমার অলির কাছে যাচ্ছে, আমার বন্ধুর কাছে, আমার বন্ধুর অসম্মানই হবে। আসর যদি আমার বন্ধু বলে আমাকে বলে আমার কাছে আসছিলে গুনাহগার মাপ চাওয়ার জন্য, তুমি তাকে জাহান্নামের দুজুগে ঢেলে দিয়েছো, না এই জমিন তুমি খেচে যাও, আল্লাহর হুকুম খেচে গেছে, মাফি দেখে ওদিকে এদিকে মাফি, সে একবার বর্ডারের পরে ওই অলির ওদিকে জমিন খেসে গেছে। আল্লাহর কাছে বললো, কদে ও যখন আমার বন্ধুর দিকে ইন্তেকাল করেছে তাহলে মাফ করে দিলাম। ইল্লিনের ফেরেশতাদেরকে বললো, তুমি নিয়ে যাও জান্নাতের মতো করে কবরে রেখে দাও। মুসা আলাইহিস সালামের জমানা, হযরত মুসার আমাদের নবী হুজুরে করিম নূরুন আল্লাহ নূরে মুজাসসাম মুহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা অনেক বেশি, উনি নবীগণের নবী, সারা সমস্ত আরশ কুরসি লৌহ কলম আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত কিছুর নবী, আল্লাহরও নবী, আল্লাহরও হাবিব। তো উনার উম্মত হয়ে আমরা ওলির দরবারে এসে কি খালি যাব? আল্লাহ খালি দেবে না, আল্লাহ মুরিদান হোক বেমুরিদ হোক তার গুনাহ রাখবেন, আল্লাহ মাফ করে দিও ওলির সম্মানে, ওনার বন্ধুর সম্মানের জন্য। এই জন্য তো বলেছে, মুক্তি পাওয়ার জন্য, আল্লাহকে হাসিলের জন্য, রেজামন্দি পাওয়ার জন্য মুর্শিদে কামেল ওলিয়ে কামেলিনের কাছে যেয়ে কোরআনের আয়াত দিয়ে সূরা মায়েদার 35 নম্বর আয়াতে বলছে যে ওয়াবতাগু ইলাইল উসিলাত, আমি ওইটার একটা অংশ আয়াতে, তিনটা অংশ আছে একটা আয়াত অংশ, একটি অংশ বলছি দিন, উসিলা ধরো, উসিলা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না, আল্লাহকে দেখা যাবে না, কারণ আল্লাহ নৈরাকার, তার আকারও আছে, আল্লাহ নিজেই বলে গেছেন খালাকাল্লাহু আদামা আলা সুরতি, আল্লাহর গঠন যেরকম, আল্লাহর সুর যেরকম, হু বহু আদমের সুর দিয়ে আমার প্রতিনিধি করি, আমি তৈরি করেছি আমার হেদায়েতের জন্য, তাহলে ওই আদমের মাধ্যমে আমাকে যেতে হবে আল্লাহ যদি চাইতে চায়।